ঝমঝম বৃষ্টি মাথায় করে ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে রানা একটা হাত পকেটের ভেতর ভরে চাবি খুঁজছে উঠানের ওপর দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো রেনকোট পরা একটা মূর্তি রাবার সোলের জুতো পায়ে কোনো আওয়াজ পায়নি রানা ঝমঝম বৃষ্টির মাথায় করে ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে রানা একটা হাত পকেটের ভেতর ভরে চাবি খুঁজছে উঠানের ওপর দিয়ে গতি গতি পায়ে এগিয়ে এলো রেইনকোট পরা একটা মূর্তি রাবার সোলের জুতো পায়ে কোনো আওয়াজ পায়নি রানা বোধ হয় ষষ্ঠ ইঞ্জিও সতর্ক করে দিল ওকে ঝট করে ঘাড় ফিরিয়ে তাকালো ও অপর হাতটা জামার ভেতর স্যাট করে ঠকে গেল পিস্তলটা প্রায় বেরিয়ে এসেছে এই সময় আটকে উঠলো মূর্তি তাড়াতাড়ি বলল আমি আমি সাহেব আমি আমি সাহেব সাহেবের গলা অনুকরণ করে ভেঙালো রানা সাংঘাতিক রেগে গেছে ও জোরের মতো কি করছো এখানে সেই সন্ধে থেকে তো তোমার জন্য অপেক্ষা করছি আমি কাছে এসে তোতলাতে শুরু করলো সাহেব কলাটা কাপা কাপা কি যেন একটা উত্তেজনায় ছটফট করছে সে তো তোমার সাথে জরুরি আলাপ আছে আমার কি সৌভাগ্য আমার শুনে একেবারে কৃতার্থ হয়ে গেলাম দরজা খুলে ভেতরে ঢুকলো রানা এক পাশে পথ করে দিয়ে বলল এসো উঠে এলো ওরা রুমে ঢুকলো কি এমন জরুরি আলাপ শুনি ভিজে শার্ট খুলতে শুরু করে জানতে চাইলো রানা উজ্জ্বল আলোয় দেখা গেল সাহেবের মুখ ঝলে পড়েছে ফ্যাকাশে দেখাচ্ছে তাকে ভেজে রেইনকোট থেকে কার্পেটের ওপর পানি পড়ছে ওরা নাইমকে খুব খুন করেছে চোখে ফাঁকা দৃষ্টি নিয়ে সাহেবের দিকে তাকিয়ে থাকলো রানা ওর মনে হলো নাইম মারা যাবার পর এত কিছু ঘটেছে যে ওই বাসি খবরটার আর কোনো গুরুত্ব নেই এতক্ষণে জানলে তুমি তো তুমি জানো তাহলে অবাক সুরে জানতে চাইলো সাহেব কিন্তু কাগজে তো খবরটা নেই রেইনকোটা খুলে এক কোণে রাখো ঝাঁঝের সাথে বলল রানা আমার কার্পেটের বারোটা বাজাচ্ছ তুমি সাহেব রেইনকোটের বোতাম খুলতে শুরু করলো না আগের চেয়ে শান্ত গলায় বললো রানা কাগজে বেরোয়নি খবরটা কাল রাতে এখানে এসে কে আমাকে বলে গেছে আমি যদি আবিদকে খুঁজে বের না করে দেই? আইও ইউ আর মাউজারটা পুলিশের কাছে পাঠিয়ে দেবে মাউজারে আমার হাতের ছাপ আছে আর আইও ইউ দেখে মোটিভটা কি বুঝতে পারবে পুলিশ কেয়া বুঝি বিশ্বাস করে না তোমাকে তা না হলে এসব কথা তোমাকে বলেনি কেন দুর্বল অসুস্থ দেখালে সাহেবকে রেইনকোট খুলে ঘরের এক কোণে ছুড়ে দিল সে ফিস ফিস করে বলল। এটা এটা একটা খুন তাতে কি বললো রানা কি হয়েছে তোমার বলো তো আবিদকে মেরে ফেলার প্ল্যান করেছো তোমরা সেটা খুন নয় দুটোর মধ্যে ফারাক কোথায় হঠাৎ ধপ করে একটা চেয়ারে বসে পড়লো সাহেব যেন পা দুটো শরীরটাকে আর ধরে রাখতে পারছে না কিন্তু নাইম তো কোনো অন্যায় করেনি এটা কি করলো কিয়া ওরা ওরা দুজনেই পাগল হয়ে গেছে দু হাতে মুখ ঢাকলো সে ইস ওদের সাথে ভিড়ে কি বোকামি না করেছি মানে ভ্রু কুসকে উঠল রানার হঠাৎ সাধু হয়ে উঠলে যে বড় শেষবার যখন তোমার সাথে আমার দেখা হলো আবিদকে খুন করার ব্যাপারে তোমার উৎসাহের মধ্যে কোনো রকম কমতি লক্ষ্য করিনি তো আসল কথা আবিদকে ওরা ধরতে পারবে এ কথা একবারও আমি বিশ্বাস করিনি খানিক ইতস্তুত করে নিচু গলায় বলল সাহেব মানে ওদের প্ল্যানটাকে মোটেও সিরিয়াসলি নেই নি আমি আল্লাহর কিরে আমার কথা বিশ্বাস করো কথার খোঁচা খেয়ে নার্ভাস বোর্ডটা থাকল না আর হঠাৎ গলা চড়ালো সে পুলিশে খবর দেব খুন খারাপের মধ্যে আমি নেই এদিক ওদিক মাথা নাড়তে শুরু করলো সে সাধু সাজার সময় পেরিয়ে গেছে বলল রানা পুলিশের কাছে গেলে সবার আগে তোমাকেই ওরা গ্রেপ্তার করবে এই ঝামেলা থেকে বেরোবার একমাত্র উপায়ে সবাই মিলে আবিদকে খুঁজে বের করা যত তাড়াতাড়ি সম্ভব কি আশ্চর্য ব্যাপারটা বুঝতে পারছো না তুমি চেয়ারের হাতলে একটা ঘুষি বসিয়ে দিল সাহেদ পুলিশকে আমি সব কথা খুলে বললে কি আর আকরামের ফাঁদ থেকে বেরিয়ে যেতে পারছো তুমি ওরা নাইমের খুনের দায় তোমার ঘাড়ে চাপাবে এ আমি হতে দেব না পুলিশ আমাকে বেকায়দায় পাবার জন্যে দিন ধরে উঁত পেতে আছে বলল রানা উত্তেজিতভাবে পায়চারি শুরু করলো ছোট কামরার ভেতর তোমার কথা ওরা কানেই তোলবে না বিশ্বাস করার তো প্রশ্নেই ওঠে না তাছাড়া তিক্ত একটু হাসি দেখা গেল ওর ঠোঁটে কাল এই সময়ের মধ্যে আরেকটা খুনের জন্যে আমাকে খুঁজতে শুরু করবে তারা আরেকটা খুন আতকে উঠল সাহেব মানে আজ রাতে স্বামীমাকে সাথে নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম বলল রানা সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে গেছে ওর তাহলে খুন বলছ কেন হতভম্ব দেখালো সাহেবকে খুন নয় ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে আসল কথা হলো ওখানে ছিলাম আমি ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে আমার চেহারার বর্ণনা পাবে পুলিশ হয়তো পেতে দেরি হবে কিন্তু পাবে নাইমের ফ্ল্যাট থেকে আমাকে বেরোতে দেখেছে দারোয়ান সেও আমার চেহারার বর্ণনা দেবে দুই আর দুই যোগ করতে খুব একটা বেগ পেতে হবে না পুলিশকে কিন্তু স্বামীমাকে ধাক্কা দিল কে সামনের দিকে ঝুঁকে জানতে চাইল সাহেব তুমি কিভাবে জানলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে কেন অনুমান করতে পারছ না আমার বিশ্বাস এটাও আবিদের কাজ সেই দ্বারা খাড়া হয়ে গেল শাহেদের অসম্ভব আমি বিশ্বাস করি না কেন না বিশ্বাস করার কি আছে আমার ধারণা আমার পৌঁছবার আগে থেকেই ওখানে অপেক্ষা করছিল আবিদ স্বামীমা গোপন তথ্য ফাঁস করে দিচ্ছিল আবিদের বোনের ফোন নাম্বার নিয়ে আসার জন্যে দোতলায় উঠছিল সে সিঁড়ির মাথা থেকে তাকে ধাক্কা দেয় আবিদ এর মধ্যে অসম্ভবের কি আছে আমার বিশ্বাস হয় না বলে চেয়ারে গা এলিয়ে দিল সাহেদ সেটাই তো জানতে চাইছি কেন বিশ্বাস হয় না প্রথম যখন দেখা হলো তোমার সাথে তুমি বললে আবিদ করেছে করেছে সে একটা ত্যান খুনি ইত্যাদি আরও কত কি হঠাৎ করে তাকে অন্য রকম মনে করছো কারণটা কি আমার আগেই সন্দেহ হয়েছিল তোমার ধারটাই আলাদা ইয়া বা আক্রামের সাথে কোনো মিল নেই তাহলে ওদের সাথে ভিড়লে কেন গড় করে বলে যাই আবল তাবল প্রলাপ বলে মনে হতে পারে কিন্তু এ থেকেই আমার কেসটা বুঝে নিতে হবে তোমাকে চেয়ারে সিদে হয়ে বসে শুরু করল সাহেব আসলে তুমি ঠিকই ধরেছ এদের কাছে কোথাও খাপ খাই না আমি বলতে পারো আমার জীবনটা একটা ব্যর্থ জীবন নিজেরই সন্দেহ হয় আসলে হয়তো এখনো আমি বড় হইনি সেই ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার গল্প পড়ে আসছি আজও একটা বই পেলে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজের কথা বেমালুম ভুলে যাই জেল ভেঙে পালাবার মধ্যে যে ঝুঁকি আছে সেটা আমার ভালো থাকেনি কিন্তু যে অ্যাডভেঞ্চার আছে সেটুকু উপভোগ করতে চেয়েছিলাম পুরো মাত্রায় ব্যাঙ্ক লুট করার ব্যাপারটাও তাই সবাই যখন বলল আমিও রাজি হয়ে গেলাম কিন্তু ধরা পড়ার ঝুঁকি আছে বুঝতে পেরে আমি শুধু কাঁদতে বাকি রেখেছি তারপর কিয়া বলল আবিদকে শাস্তি দেবার প্রতিজ্ঞাটা আমরা রাখবো স্রেফ অ্যাডভেঞ্চারের গন্ধ ছিল বলে আইডিয়াটা আমার দারুণ পছন্দ হয় মনে মনে জানতাম আবিদের তিকির সন্ধান পাবে না কিয়া সেজন্যই দলে ভিড়ি আমি আবিদকে ধরতে পারবে মনে করলে এসবের মধ্যে নিজেকে কখনোই জড়াতাম না এক নাগারে এত কথা বলে হাঁপাতে শুরু করল সাহেব একটু বিশ্রাম নিয়ে বলল না বাবা দরকার নেই আর আমার ভাগের টাকা নিয়ে কেটে পড়বো আমি ছোটোখাটো একটা চাকরি খুঁজে নেব যদিও একটা হাত না থাকায় চাকরি পেতে একটু অসুবিধেই হবে আবিদকে খুন করতে চাও না তাহলে বললাম তো ঘুণাক্ষরেও ভাবিনি আবিদকে ওরা খুঁজে বের করতে পারবে বলল সাহেব ভেবেছিলাম ঢাকায় এসে একটা চাকরি খুঁজে নেব কিন্তু এখানে আসার পরপরই মারা গেল মৌসুর তার এই মৃত্যুর সাথে আবিদের সম্পর্ক আছে আমি তা এখনো বিশ্বাস করতে পারি না এক টাইপের লোক ছিল পানি আর জম তার কাছে সমান আমরা সবাই করতাম বিচিত্র পানিকে যার এত ভয় পানিতেই তার মরণ লেখা আছে ঠিক তাই ঘটল আমার ধারণা পা পিছলে বা ওই ধরনের কোনো কারণে পুকুরে পড়ে গিয়েছিল সে তারপর মারা গেছে আতঙ্কে না সাঁতার জানত না আবির তাকে খুন করেছে এখনো আমার তা বিশ্বাস হয় না কিন্তু জাফরের মৃত্যু জানতে চাইল রানা ওটাও একটা দুর্ঘটনা হতে পারে কেয়া বলছে আবির দায়ী কিন্তু সেই বা জানল কিভাবে জাফর ট্রেন থেকে পড়ে যেতে পারে না হাতের তালু দিয়ে হাঁটু ঘষতে শুরু করলো সে তাকিয়ে আছে কার্পেটের দিকে তারপর কিয়া বললো আবিদের খোঁজে এবার আমাকে বেরোতে হবে কিন্তু সেরকম কোনো ইচ্ছে আমার ছিল না সত্যি কথা বলতে কি আবিদের ওপর বরাবর দুর্বলতা ছিল আমার ওকে আমি পছন্দ করতাম আমার দৃষ্টিতে আবিদ ছিল আদর্শ পুরুষ স্মার্ট সাহসী কারো সাথে পাঁচে নেই অহংকার মুক্ত এবং দেশপ্রেমী কাপুরুষের মতো কিছু করা তার প্রকৃতি বিরুদ্ধ ছিল অথচ সবাই বলল গেই নাকি সেই করেছে আমার ঠিক বিশ্বাস হয়নি এখনো হয় না কাজেই কিয়া যখন তাকে খুন করার জন্যে খুঁজে বের করে নিয়ে আসতে বলল আমি বললাম পারব না বললাম কাজটা আমাদের দ্বারা হবার নয় বাইরের কারো সাহায্য দরকার আমাদের অনেক বলে কয়ে শেষ পর্যন্ত কেয়াকে রাজি করাই আমি মুখ তুলে রানার দিকে ক্ষমা প্রার্থনার দৃষ্টিতে তাকালো সে কিন্তু সে জন্যে এখন আমি অনুতপ্ত তোমাকে এর মধ্যে টেনে নিয়ে আসার জন্যে আমি দায়ী এই পাপের আমাকেই করতে হবে দুঃখিত আমিও বলল রানা তোমার জন্যে নিজেকে বিকট একটা সমস্যার সাথে জড়িয়ে জন্য দেখে কিন্তু মজার ব্যাপার কি জানো রানার দিকে ঝুঁকে পড়ল সাহেব ইয়া সত্যি সত্যি চায় তুমি আবিদকে খুন করো এটাও আমি ঠিক বিশ্বাস করতে পারি না তবে একটা জিনিস বুঝি কিয়ার মনে মায়ার কোনো স্থান নেই পায়ের ওপর পা তুলল আবার নামালো নড়ে চড়ে বসল স্থির হতে পারছে না সে তোমাকে অনুসরণ করার জন্য ফ্ল্যাট থেকে আমি বেরিয়ে আসার পর আকরাম গুলি করে নাইমকে ফ্ল্যাটে ফিরছি মরে আমার জন্য অপেক্ষা করছিল সে বলল কিয়ার ঠিকানা বদল করার সিদ্ধান্ত নিয়েছে নাইমের ফ্ল্যাটে ফিরে যাওয়া নিরাপদ নয় বুঝলাম সিরিয়াস কিছু একটা ঘটেছে কিন্তু জিজ্ঞাসা করার সাহস পেলাম না ইসলামপুর রোডের মাথায় একটা হোটেল পাওয়া গেছে ঠিক হয়েছে আপাতত আমরা সেখানেই উঠব আকরামের সাথে এলাম হোটেলে আমাকে দেখিয়েও কিছু বলল না কিয়া বলল আরও অনেক পরে কোনো ব্যাখ্যা নয় বর্ণনা নয় শুধু বলল নাইমকে মেরে ফেলা হয়েছে আকরামের চোখের দৃষ্টি দেখে পরিষ্কার বসলাম বেচারীকে সেই গুলি করেছে দম নিয়ে চেয়ারে হালান দিল সাহেব ওদেরকে আমার ভয় করতে লাগলো ঠিক করলাম পালাবো তাই তোমার কাছে এসেছি তুমি যদি কোনো পরামর্শ দিতে পারো একটা হাই চাপল রানা ভীষণ ক্লান্তি লাগছে ওর আমার পরামর্শ তুমি শুনবে ঠিক আছে দেওয়া যাবে পরামর্শ তার আগে কি করবে বলে ঠিক করেছ বলো এখনো কিছু ঠিক করিনি বলল সাহেব ভেবে পুলিশের কাছে যাব কিন্তু তুমি বাধা দিচ্ছ পুলিশের কাছে গেলে ফেসে যাবে তুমিও রানার গলার আওয়াজে ধৈর্য হারাবার সুর আমাদের এখন আবিদকে খুঁজে বের করতে হবে ওর যে একটা বোন আছে তুমি জানো তাই নাকি আবিদের বোন আছে অবাক দেখালো সাহেদকে চাচি মা আছে জানতাম কিন্তু বোনের কথা তো শুনিনি তুমি ঠিক জানো স্বামীমা বলল আমাকে বেশ কয়েক বছর আগে নাকি তাকে টেলিফোন করেছিল নিজের নাম্বারটাও দিয়েছিল স্বামীমাকে ভাগ্যই বলতে পারো তার বেডরুমে পুরনো একটা নোটবুক পেয়ে যাই তাতে সত্যিই আছে গাইড দেখে নাম্বারটা চেক করেছি মেয়েটার নাম টিনা রহমান কমলাপুর এলাকায় থাকে গাইডে একটি স্টুডিওর ঠিকানা লেখা আছে সকাল হোক তার সাথে দেখা করতে যাব আমি কানের নিচে চোয়ালের ওপর সেটে থাকা অ্যাডহেসিক প্লাস্টারের ওপর আঙুল বোলালো রানা একটা কথা বলা হয়নি তোমাকে আবিদের একেবারে সামনে পড়ে গিয়েছিলাম আমি নাইমের ফ্ল্যাটে কেন গিয়েছিল ও সেখানে কি ঘটেছে সব সাহেবকে বলল তোমাকে আমি বলে মনে করেছিল আবিদ হতভম্ব দেখালো সাহেবকে কিন্তু আমাকে সে গুলি করতে পারে না তার সাথে সব সময় ভালো সম্পর্ক ছিল আমার আমি যে তাকে পছন্দ করি সেটা জানতো সে হুম অসম্ভব ফোন করার ইচ্ছে থাকলে দ্বিতীয়বার গুলি করতো ছুটে পালাতো না বলল রানা হুম হুম ঘন ঘন মাথা না এলো সাহেব এ আমি বিশ্বাস করি না তোমাকে আমি বলে মনে করে থাকলে গুলি করতো না সে আবিদের সাথে আমার অন্যরকম সম্পর্ক ছিল আমি তো বলছি গুলিটা গায়ে লাগাইনি ইচ্ছে করেই ফোন করবে বলে গুলি করেনি মাথাতে নেড়েই চলেছে সাহেব এর মধ্যে কিছু একটা রহস্য আছে তুমি ঠিক জানো লোকটা ছিল যেই হোক সে তার গলাটা স্বাভাবিক ছিল না বলল রানা ফ্যাস ফ্যাসে নিচু কর্কশ তোমার নাম ধরে ডেকেছে আর কে হতে পারে তাই তো হতবম্ব দেখালো সাহেবকে আর কেই বা হতে পারে না আর কেউ হতে পারে না ভুলে যাও ঘুমে চোখ বুঝে আসছে আমার শুতে গেলাম তুমি আমি মানে কি করবে এখানে থাকবে নাকি ফিরে যাবে ওদের কাছে সাথে সাথে জবাব দিল সাহেদ ওদের কাছে আমি আর ফিরে যাচ্ছি না তুমি যদি দাঁড়িয়ে না দাও আজ রাতটুকু এখানে কাটাতে চাই তারপর কাল সকালে ভেবে দেখব আমার সাথে কথা না বলে চলে যেও না বলল রানা হাত তুলে সোফাটা দেখালো ওখানে শুয়ে ঘুমিয়ে পড়ো দাঁড়াও একটা চাদর এনে দেই দু মিনিট পর বেডরুমে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল রানা তো দূরের কথা বিছানাতেই উঠলো না ও সিগারেট ধরিয়ে জানালা দিয়ে তাকিয়ে থাকল বাইরে রাস্তার ওপারে ড্রাগ স্টোরের সাইনবোর্ডের মাথায় নগ্ন একটা বাল্ব জ্বলছে বৃষ্টির ফোটোগুলোকে আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে একটা প্ল্যান গজিয়ে উঠলো ওর মাথায় সকাল হোক বুঝিয়ে শুনিয়ে ওদের কাছে ফেরত পাঠাতে হবে সাহেবকে শত্রুঘাটিতে একজন বন্ধু থাকলে বিরাট উপকার হবে নিশ্চিতভাবে জানে না কিন্তু অনুভব করছে সে সাহেবকে বিশ্বাস করা যায় সে হয়তো চেষ্টা করলে আই ও ইউ এবং মাউজারটা হাত করতে পারবে তা পারলে অর্ধেক বিপদ কেটে যাবে ওর সকাল হোক বোঝাতে হবে সাহেবকে কাপড় চোপড় খুলে শুয়ে পড়ল রানা সাথে সাথে ঘুমিয়েও পড়লো কিন্তু একটা দুঃস্বপ্ন অস্থির করে তুললো ওকে একই স্বপ্ন বারবার দেখলো ও ওর বিছানার কিনারায় বসে আছে স্বামীমা কি যেন বলার চেষ্টা করছে ওকে কিন্তু যতবারই মুখ খুলতে গেল অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে এসে চেপে ধরল তার মুখটা চিনতে পারল রানা আবিদের হাত ওটা পরদিন সকাল দশটায় কিচেনে ঢুকে রানা দেখল কফি তৈরি করছে সাহেব কাগজ দিয়ে গেছে রানাকে দেখেই বলল সে নাইমের খবরটা বেরিয়েছে মাথার চলে আঙুল চালাতে চালাতে হুম করে একটা আওয়াজ করলো রানা থামলে কেন কি লিখেছে পুলিশ কথা বলতে চায় তুমি বরং নিজেই পড়ে দেখো কাগজটা সিটিং রুমে পাবে স্বামীমার কথা কিছু লিখেছে না দারোয়ান তোমার চেহারার হুবহু বর্ণনা দিয়েছে পুলিশকে গিয়ে তো হাসি দেখা গেল রানার ঠোঁটে বলিনি তোমাকে সিটিং রুমে ঢুকল ও নাইমের লাশ আবিষ্কারের খবরটা প্রথম পৃষ্ঠায় জায়গা পেয়েছে দারোয়ান লোকটার সাথে কথা বলেছে রিপোর্টাররা দারোয়ান জানিয়েছে শক্ত সমর্থ উদ্যত চেহারার এক যুবককে নাইমের ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে দেখেছে সে নাইম যখন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে তার কাছাকাছি সময় রানার হাঁটার এবং চুল আশ্রাবার ভঙ্গি পরনের পোশাক ইত্যাদিরও নিখুঁত বর্ণনা দিয়েছে সে পুলিশ জানিয়েছে এই যুবকের সাথে কথা বলতে চায় তারা সে হয়তো নতুন কোনো তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবে তাদের ধারণা কেউ সম্ভবত প্রতিশোধ নেবার জন্যে খুন করেছে নাইমকে ফ্ল্যাট থেকে কিছুই খোয়া যায়নি ট্রেতে করে টোস্ট সেদ্ধ ডিম আর কফি নিয়ে সিটিং রুমে ঢুকল সাহেব মজা শুরু হবে স্বামীমাকে পাবার পর নিজের কাপে কফি ঢালতে ঢালতে বলল রানা বাঁচতে হলে একটা অ্যালিবাই তৈরি করে নিতে হবে আমাকে তোমার শার্ট ট্রাউজার জুতা সব লুকিয়ে ফেলতে হবে বলল সাহেব এগুলো যদি এখানে পায় পুলিশ ঠিক একটু সাহায্য করো আমাকে সব সুটকেসে ভরে দিচ্ছি সেটা হোটেল জনপদে রেখে আসবে তুমি পারবে না ঠিকানা বললে রিক্সাওয়ালা সোজা হোটেলের সামনে নামিয়ে দেবে তোমাকে ওখানে একটা মেয়ে আছে রুবি আমার কথা বললেই হবে সুটকেসটা রেখে দেবে সে বলবে আমি ফেরত না চাওয়া পর্যন্ত সুটকেসটা তার কাছে রাখতে বলে দিয়েছি কি পারবে না কেন পারব না উৎসাহের সাথে বলল সাহেব কিন্তু অ্যালিবাই তৈরি করবে কিভাবে করে নেব বলল রানা এবার তোমার ব্যাপারে কি ভেবেছি শোনো কাল বললে এসবের মধ্যে আমাকে টেনে এনেছো বলে তুমি অনুতপ্ত বেশ বুঝলাম কিন্তু তুমি কি এই ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্যে আমাকে সাহায্য করতে রাজি আছো এর মধ্যে ঝুঁকি আছে তাই উত্তর দেবার আগে ভেবে দেখো অবশ্যই রানাকে বাধা দিয়ে বলল সাহেব অবশ্যই সাহায্য করব আমি সেই ইচ্ছে নিয়েই তো তোমার কাছে আসা হয় আমি পুলিশের কাছে যাব নয়তো তুমি যা বলবে তাই করব আমি চাই কিয়া আর আকরামের কাছে আবার ফিরে যাও তুমি বলল রানা প্রতিবাদ করে কিছু বলতে যাচ্ছিল সাহেদ একটা হাত তুলে তাকে থামিয়ে দিল ও ওদের মাথায় শয়তানি বুদ্ধি গিজ গিজ করছে কেউ সাথে না থাকলে জানবো কিভাবে কি করতে যাচ্ছে ওরা ঠিক কি করতে চায় সেটা জানার সাথেই তোমার থাকা দরকার তাছাড়া ওদের সাথে থাকলে তুমি হয়তো আই ও ইউ আর মাউজারটা বাগাবার একটা সুযোগ পেয়ে যাবে আমার কাছ থেকে বড় বেশি আশা করছো তুমি চেহারায় অস্বস্তি নিয়ে বলল সাহেব ওদের সাথে স্পাই হিসেবে থাকতে বলছো আমাকে যদি ধরা পড়ে যায় আমি তেমন চালাক চতুর নই অভিনয় জানি না তোমাকে আমি জোর করছি না গম্ভীর সুরে বলল রানা কাজটা করবে কি করবে না সে তোমার ইচ্ছে কিন্তু পারবে না এটা তোমার ভুল ধারণা আর একটু থেমে ধীরে ধীরে আবার বলল আমাকে সাহায্য করায় এটাই একমাত্র উপায় ইতস্তত করতে লাগলো সাহেব তারপর বলল বেশ ঠিক আছে অন্তত চেষ্টা করে দেখব কিন্তু আমার বড্ড ভয় ভয় করছে ওরা যদি জানতে পারে তুমি না বললে জানবে না ভান করবে তুমি আমাকে অনুসরণ করতে গিয়ে হারিয়ে ফেলেছো আজ আমি আবিদের সন্ধানে বেরোচ্ছি প্রথমে তার বোনের সাথে দেখা করব তুমি বরং মেয়েটার ফোন নম্বর টুকে রাখো আমাকে দরকার হলে ফোন করতে পারবে দুপুরের দিকে ওখানে থাকবো আমি আর হ্যাঁ তোমাকে আমি পাবো কোথায় হোটেল পুবালিতে উঠেছি আমরা আবিদের বোন কিনা রহমানের ঠিকানা আর টেলিফোন নাম্বার একটা এনভেলপের পেছনে লিখে সেটা শাহেদের হাতে ধরিয়ে দিল রানা সোটকেসটা গুছিয়ে দি। ওটা নিয়ে চলে যাও তুমি আবিদের বোন সম্পর্কে কিয়া বা আকরামকে একটা কথাও বলবে না মনে থাকবে তো এখন থেকে ওদেরকে আমরা কিছুই জানাবো না সুটকেস নিয়ে সাহেব চলে যাবার পর হোটেল জনপদে ফোন করল রানা এ আলী হোসেন গলার আওয়াজটা গম্ভীর করে তুলে বলল সেদিন বিকেলের আগে তোমার হোটেল ছেড়ে বেরোয়নি আমি কথাটা রায়হানকেও জানিয়ে দাও এর জন্যে দু হাজার পাবে তুমি ছাড়া দশ সেকেন্ড কোনো আওয়াজ করলো না আলী হোসেন খান রানা শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেলো তারপর চাপা গলায় বলল আলী হোসেন ওরা আপনার চেহারার বর্ণনা পেয়ে গেছে অ্যালিবাইটা তৈরি করতে চাইছেন ভালো কথা কিন্তু এর আয়ু খুব বেশি হবে বলে মনে করি না এই অ্যালিবাইটাকে পরমায়ু দিতে হবে বলল রানা কিভাবে কি করবে তুমি তা আমি জানি না রায়হানের সাথে যুক্তি করে উপায় বের করো আবার কয়েক সেকেন্ড কোনো কথা বলল না আলী হোসেন করে একটা দীর্ঘশ্বাস ছাড়াল সে তারপর বলল ঠিক আছে জিজ্ঞেস করলে আপনি যা শিখিয়ে দিলেন তাই বলবো কিন্তু ব্যাপারটা যদি কেচে যায় তখন আবার যেন আমাকে দায়ী করবেন না তোমাকে দায়িত্ব দিয়েছি কেচে গেলে তোমাকে দায়ী করব না তো কাকে করব ধমকে সুরে কথাটা জিজ্ঞেস করেই ফোনের রিসিভার রেখে দিল রানা রিসিভার রেখে দিয়ে সেটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো রানা ভ্রু কুচকে আছে চেহারায় উদ্বেগ একটা সময় ছিল যখন বিশ্বাস রাখা যেত আলী হোসেনের ওপর কিন্তু দিন পাল্টেছে পয়সার লোভে পুলিশের ইনফর্মার হয়ে গেছে লোকটা রানাকে জমের মতো ভয় করে সে কিন্তু তবু মনটা খুদ খুদ করতে লাগলো আলী হোসেনের সাহায্য না চেয়ে অন্য কোনো উপায়ও ছিল না অল্প সময়ের ভেতর একমাত্র সেই পারে একটা অ্যালিবাই খাড়া করে দিতে বেডরুমে ফিরে যাবে রানা এই সময় ফোন বেজে উঠল হাত বাড়িয়ে রিসিভার তুলল কে অপর প্রান্ত থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলার আওয়াজ পাওয়া গেল কে যেন হাঁপাচ্ছে দিউক ভাই একটা মেয়ের গলা চেনা কিন্তু চিনতে কষ্ট হলো রানার রুবি কথা বলছে দিউক ভাই আমি আমি রুবি বুঝে নিল রানা কিছু একটা অঘটন ঘটেছে এর আগে রুবি কখনো ফোন করেনি তাকে ই ব্যাপার রবি কি হয়েছে জিওক ভাই আপনি পালিয়ে যান রুদ্ধশ্বাসে বলল রুবি পুলিশ আমাদের মনিব আলী হোসেন সাহেব আপনার ঠিকানা দিয়েছে ওদেরকে কতক্ষণ আগে মিনি তশেক পুলিশ ইন্সপেক্টর ফয়েজ আহমেদ এসেছিলেন এখানে ই একটা খুনের কথা বলছিলেন উনি ঠিক আছে রবি চিন্তার কিছু নেই তুমি ফোন করাই খুশি হয়েছি আমি একটা স্যুটকেস পাঠিয়েছি তোমার কাছে ওটা লুকিয়ে রেখো কেউ যেন না পায় এখন তাহলে ছাড়ি কেমন তারা আছে আবার দেখা হবে কি যেন বলতে শুরু করলো রবি কিন্তু তার আর না শুনে রিসিভার রেখে দিল রানা এক সেকেন্ড পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো তারপর বেডরুমের দিকে পা বাড়াতে যাবে তীক্ষ্ণ শব্দে বিজিয়ে উঠলো কলিং বেল ঠিক ঝি নয় তার সেরে অনেক আগে চলে গেছে সে আর কে হতে পারে নিশ্চয়ই পুলিশ শ্রোত জানালার সামনে এসে দাঁড়ালো পর্দা সামান্য একটু সরিয়ে উকি দিয়ে নিচের উঠানে তাকালো মুখ তুলে উপর দিকে তাকিয়ে আছে দুজন তাগড়া চেহারার লোক পরনে পুলিশ ইউনিফর্ম ঝমঝম বৃষ্টির মধ্যে ভিড়ছে তারা একজনকে চিনতে পারলো রানা ইন্সপেক্টর ফয়েজ আহমেদ ছুটে বেডরুমে ফিরে এলো রানা পুরনো একটা রেইনকোট বের করল খাটের তলা থেকে অনেক দিন পরে পরে নোংরা হয়ে গেছে কিন্তু এখন আর ঝেড়ে পরিষ্কার করার সময় নেই বাইরে যা বৃষ্টি সব এমনিতেই ধুয়ে সাফ হয়ে যাবে পুরনো একটা হ্যাটও খুঁজে পাওয়া গেল দেরাজ থেকে মানি ব্যাগটা বের করে ভরে নিল ট্রাউজারের পকেটে বেডরুম থেকে ফ্ল্যাটের পিছনের প্যাসেজে বেরিয়ে এলো শেষ মাথায় পৌঁছে উঁকি দিয়ে দেখে নিল সরু গলিটা না বাড়ির পেছন দিকে পাহারা বসায়নি পুলিশ অন্তত কাউকে দেখতে পেল না রানা রেলিংয়ের ওপর উঠে হাত বাড়াতেই নাগালের মধ্যে চলে এলো পানির মোটা পাইপটা ঝুলে পড়লো রানা সরসর করে নেমে এলো নিচের গলিতে এগোবার আগে চারদিকটা ভালো করে দেখে নিচ্ছে রানা এই সময় সাক্ষাৎ আজরাইলের মতো একটা দরজার আড়াল থেকে বেরিয়ে এলো একজন পুলিশ কনস্টেবল লোকটা পিছু হচ্ছে দেখতেই পাইনি রানাকে এই যে ভাই চোর ধরতে এসেছেন নাকি কে চমকে উঠে ঘুরে দাঁড়ালো কনস্টেবল কপালে হাত তুলে বৃষ্টি ঠেকালো কটমট করে তাকালো রানার দিকে উল্টো দিকের একটা দরজা দেখিয়ে বলল রানা এখানে থাকি ছাদ থেকে দেখলাম এই বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছেন আপনারা ব্যাপারটা কি বলুন তো পুলিশ ব্যাপারে নাক গলাবেন না রুষ্ট দেখালো কনস্টেবলকে যান নিজের কাজে যান বলে হন হন করে গলির ভেতর দিকে এগুলো সে যে মৃদু হেসে এগুলো রানা মেইন রোডে উঠে এসে সামনেই একটা রিকশা দেখে লাভ দিয়ে চড়ে বসলো তাতে হাসছে আপন মনে কী হইছে সব হাসতেছেন কেন প্যাসেঞ্জার পাগল কিনা বুঝতে চাই রিকশাওয়ালা লটারি পেয়েছি হাসতে হাসতেই বলল রানা মনে মনে একটা হিসেব কষল একবার গ্রেফতার হয়ে ছাড়া পেতে কত টাকা লাগতে পারে মানসিক দুশ্চিন্তা শারীরিক কষ্ট ইত্যাদিরও একটা দাম আছে পাঁচ লাখ টাকা ঠিকানা মিলিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো রানা বেশ উঁচু পাঁচিল বাড়িটার পাশাপাশি অনেকগুলো সাইনবোর্ড দাঁড় করানো বুঝতে অসুবিধে হয় না বাড়িওয়ালা মাত্র একজনকে বাড়িটা ভাড়া দেয়নি বা দিতে পারেনি কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানকে ভাগ করে দিয়েছে প্রথম সাইনবোর্ডটা একটা গার্মেন্টস ফ্যাক্টরির দ্বিতীয়টা হস্তশিল্প কারখানার তৃতীয়টা একটা স্টুডিওর বড় বড় অক্ষরে লেখা রয়েছে স্টুডিও বিচিত্রা তার নিচে গোটা গোটা অক্ষরে বলা হয়েছে এখানে ফটো তোলা ছাড়াও প্রতিকৃতি আঁকা হয় খোলাই ছিল গেট ভেতরে ঢুকে পড়লো রানা মস্ত উঠান প্রায় চার চারকোনা তিন চারটে করে কামরা নিয়ে এক একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সামনের চার শাড়ির কোথাও বিচিত্রা স্টুডিওর সাইনবোর্ড দেখল না রানা বা দিকে এগোলো শাড়ির শেষে খানিকটা ফাঁকা জায়গা তার পেছন দিকে কয়েকটা কামরা নিয়ে বিচিত্রা স্টুডিও একটু পিছিয়ে পড়ায় স্টুডিওটাকে দল ছুট বলে মনে হয় সামনের উঠান থেকে ভালো দেখা যায় না ধাপকটা কটা টপকে সদর দরজার সামনে দাঁড়ালো রানা চাপ দিল কলিং বেলের বোতামে বৃষ্টি ছেড়ে গেছে খানিক আগে রেনকোটটা ভাস করে হাতে রেখেছে ও অপর হাতটা ট্রাউজারের পকেটে মাথার ভেতরটা ফাঁকা লাগছে কিছু চিন্তা করতে পারছে না আবিদের বোনকে কি বলবে অনেক ভেবেও ঠিক করতে পারিনি এখনও মেয়েটা কী ধরনের জানা নেই তাকে দেখার আগেই কেন যেন আড়ষ্ট হয়ে উঠল দরজা খুলে সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে দেখে রানার মনটা একটু দমে গেল আশা করেছিল উদ্ভিন্ন যৌবনা স্মার্ট অপরূপ সুন্দরী হবে আবিদের বোন কিন্তু এ যেন ঠিক উল্টোটা আর যাই হোক এই মেয়েকে স্মার্ট বা অপরূপ সুন্দরী বলা চলে না নেহাতি সাধারণ চেহারার একটা মেয়ে বাংলাদেশি প্রিন্টের একটা শাড়ি পরে আছে পা দুটো খালি রোজ লিপস্টিক কিছুই নেই মুখে মাথায় চুল আছে প্রচুর কিন্তু আজ তার কোনো যত্ন নেয়নি চোখ দুটো বড় বড় কিন্তু আশ্চর্য শান্ত রোগাই বলা যায় তাকে বেটে নয় তবে লম্বাও বলা চলে না বড় বেশি সাধারণ বড় বেশি ঘরোয়া লাগলো রানার কাকে চাইছেন শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠ প্রশ্নটা করার সময় ভদ্রতা করে একটু হাসল অবাক হয়ে লক্ষ্য করলো রানা হাসলে মেয়েটার মুখ উজ্জ্বল আলোময় হয়ে ওঠে যাক অন্তত একটা বৈশিষ্ট্য আবিষ্কার করা গেছে দেখতে সাধারণ হলেও হাসিটা তা নয় বড়ো বড়ো সরল চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে বাঁধলো রানার সরাসরি বলল আপনার ভাইকে খুঁজছি আমি আবিদুর রহমানকে নিজের কানেই অজুহাতের মতো শোনালো কথাটা আপনি তো আবিদের বোন তাই না মুখের হাসিটা ম্লান হয়ে গেল ঘন ঘন চোখ পিটপিট করল মেয়েটা উজ্জ্বল আলোটা নিভে গেছে চেহারা থেকে আবিদ শুকনো মুখে বলল টিনা রহমান কেন আপনি জানেন না রানাকে যেন আবিদের বন্ধু বলে ধরে নিয়েছে সে ও তো প্রায় আঠেরো মাস হলো মারা গেছে